আমি আমার সন্তানকে ভাত খাওয়াচ্ছি, তুই আমার বাড়ির চাকর হয়ে আমার হাত থেকে তুই ভাত ফেলে দিয়েছিস? হ্যাঁ ফেলেছি, আমি বাইরে থাকতে ওই বাচ্চারা এই খাবার খাইতে দিব না। আমার সন্তানকে আমি খাবার খাওয়াচ্ছি, এতে তুই আমাকে না করবি? হ্যাঁ আমি না করুম, আপনি যতবার খাইবেন আমি ততবারই ভাড়া দেব। বুঝতে পেরেছি, তোর সাহস অনেক বেড়ে গেছে তাই না? অনেক বেড়ে গেছে তোর সাহস। দাঁড়া, তোর স্যার আজকে শুধুমাত্র বাসায় আসুক, এরপরে তোর চাকরি আমার বাড়িতে কিভাবে থাকে সেটা আমিও দেখে নিচ্ছি। কি ব্যাপার, এত চিল্লাচিল্লি কিসে? খুব ভালো একটা সময় তুমি এসেছো। দেখো আমি আমার সন্তানকে খাবার খাওয়াচ্ছি, আর এই যে এই চাকরটা এসে আমার হাত থেকে এই দেখো ভাত ফেলে দিয়েছে। কি ব্যাপার, তুই এত করে সাহস কি করে হয়? তুই আমার সন্তানের খাবার ফেলে দিস? হ্যাঁ স্যার, আমার একটা কথা শুনুন স্যার, আমি আমি ভাত ফেলে দিচ্ছি আমি মানি, কিন্তু আমার কথাটা শুনেন স্যার। তোর কোনো কথা শুনতে হবে না, ঠিক আছে? তুই এই ভাত আমার বাচ্চাকে কেন খাইয়ে দিলি না সেটা বল। এই ভাত এই এই ভাতের মধ্যে বিষ কি জানো? খাবারের মধ্যে বিষ? হ্যাঁ আমার বউ আমার সন্তানকে খাবার খাইয়েছে আর সেই খাবারে বিষ ছিল। তুই দেখ এই ভাত আমি খাচ্ছি। আরে কি করছো কি তুমি? তুমি কেন এই খাবার খাচ্ছো? কেন এই খাবার খেলে সমস্যা কি? আমি তো খেতেই পারি আমার সন্তানের খাবার। সমস্যা আছে স্যার, এই খাবার কেন খাইতে দিব না উনি আমার থেকে শুনেন। সত্যিরের ছেলে অনেক জ্বালাইছে আমারে, আর একটুও সহ্য করবো না আমি। আজকেই হবে তোর শেষ দিন, আজকে যেভাবেই হোক না কেন তোকে তো আমি মেরেই ছাড়ব, কারণ আমার পথের কাঁটা তো যেভাবেই হোক দূর করতেই হবে। এখন কোন স্যার আপনি কোন, আপনি এটার বিচার করেন। তুই যে সত্যি কথা বলছিস তার প্রমাণ কি? তোর তো মিথ্যা হতে পারে তাই না? আমি তার প্রমাণ করতেছি, ধরো বাচ্চা তুমি খাও। এ মানে আসলে আমি তো একটু আগেই খাবার খেয়েছি, আমার পেট একদম ভর্তি, এখন আর কিচ্ছু খেতে পারবো না। তাহলে কাজ করো, তুমি যদি নাই বা খাও তোমার বোনকে খেতে বলো। মানা ভাইয়া, আমি একটু আগে আপুর সাথে খাবার খেয়ে নিয়েছি। তোমার বোন চলে আছে তার মানে সে খাবে না, তুমিও খাচ্ছ না, আমাকে খেতে দিচ্ছ না। আচ্ছা তুমি এদিকে আসো তো, তুমি এত পরিমাণে খাবার খেয়েছ এখান থেকে অল্প একটু ভাত খেতে পারছো না? আচ্ছা আমি তো জানি সবসময় তুমি আমাদের অপেক্ষা করো, আমি আসলে আমাকে নিয়ে একসাথে টেবিলে খেতে বসো তাই না? আসলে আজকে একটু বেশি খিদে লেগে গেছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে একটু বেশি খিদে লেগে গেছিল, বুঝতে পেরেছো তুমি? তুমি শুধু তো মিথ্যে কথা বলেছো। আমি এতটাই মূর্খ, কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা বোঝার ক্ষমতা আমার নেই? এই লোকটাকে তুই অসহায় পেয়ে তার গায়ে হাত তুলেছিস, আর তুই আমার একমাত্র সন্তান, আমার বুকের মানি, আমার কলিজার টুকরাকে তুই বিষ খাইয়ে মারতে চাইছিলি। বিশ্বাস করো এমন কিছু না, ছাড়ো সূর্য, লাগছে লাগছে না? তুই আমার সন্তানকে এই পৃথিবী থেকে বিদায় করে দিতে চাচ্ছিলি কেন? এটা তোর প্যাটের সন্তান না তাই তো? এটা আমার আগের ঘরের সন্তান, তুই বিয়ে করার আগে দেখিস নি যে আমার ঘরে একটা সন্তান আছে, সব কিছু মেনে নিয়েই তো এই সংসারে এসেছিস তাই না? আর আজ আজ তুই কিনা আমার সন্তানকে বিষ খেয়ে মারতে চাচ্ছিলি? ওই তোকে আমি বাঁচতে দেবো না, তোকে আমি একদম শেষ করে ফেলবো। তুই তুই মা নামে কলঙ্ক, তোর মতো নারীকে ক্ষমা করলে স্বয়ং আল্লাহ আমাকে ক্ষমা করবে না। সূর্য সূর্য প্লিজ এমন কথা বলো না, আমি এখান থেকে কোথায় যাব? সূর্য প্লিজ আমাকে লাস্ট বারের মতো একটা সুযোগ দাও, আসলে আমি আমার নিজের স্বার্থের কারণে এত ছোট্ট একটা শিশুকে এভাবে মেরে ফেলতে চেয়েছিলাম। বিশ্বাস করো
আমি আর কখনো এমন ভুল করব না। বুঝতে পেরেছি, তুমি ভেবেছো তুমি তোমার সতীনের সন্তানকে মেরে ফেলে নিজের সন্তানকে এই সম্পত্তির মালিক করবে, তাই তো? আরে তুমি সন্তানের মুখই দেখবে না, কারণ কি জানো, আমি আর আমার সংসারে তোমাকে এক মুহূর্তের জন্য রাখবো না। আই সি, গেট আউট। যা বলছি! চাচা, আজকে আপনার জন্য আমার সন্তান তৃতীয়বার জীবন ফিরে পেল, আমি আপনার কাছে চিরঋণী। আপনি আপনি আমাকে ভুল বুঝবেন না, আমি আপনার গায়ে হাত তুলেছি, আমাকে আপনি ক্ষমা করে দিন। না বাবা, না, কি কর স্যার, এটা একটা কথা কইলেন, আমি এত বছর ধরে আপনার গো বাসা আছি, আপনার গো নুন খাইছি, এটারই একটা গন্ধি তো এগুলো না। চাচা, সত্যি আপনি গরিব হলেও আপনার ভিতরে একটা মনুষ্যত্ব আছে, আপনি সত্যিকার অর্থে একজন মানুষ, আপনি সত্যিকার অর্থে একজন মানুষ চাচা, আপনি একজন মানুষ।